শুভ জন্মদিন। একজন দক্ষ, বিচক্ষণ ও কর্মবীর হলেন লিটন টমাস রোজারিও, যিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী, যে কারণে অল্প বয়সী প্রায় 1,050 কোটি টাকার আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করে সফলভাবে সমিতির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ সেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রায় 600 কর্মীকে নেতৃত্ব দিয়ে তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। ঢাকা ক্রেডিটের কর্মী বাহিনীর কর্ণধর লিটন টমাস রোজারিওর আজ 46তম জন্মদিন। এই মহতি ক্ষণে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। লিটন টমাস রোজারিও 2019 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার CEO হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার সকল সহকর্মীকে বলবো, আপনারা আপনাদের যে যার জায়গা থেকে সাধ্যমতো আমরা চেষ্টা করেন, আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারব। এর পূর্বে তিনি সহকারী প্রধান নির্বাহী অফিসার, চিফ অফিসার সহ বিভিন্ন পদে দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন। 2 মার্চ 2002 খ্রিস্টাব্দে তিনি ঢাকা ক্রেডিটে জুনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তার দূরদর্শী চিন্তা ভাবনা, কর্মতৎপরতা, দক্ষতা, বিচক্ষণতা এবং পরিশ্রমের ধারাবাহিকতায় তিনি আজ এত বড় আর্থিক প্রতিষ্ঠানে প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লিটন টমাস রোজারিও 1976 সালের 1 নভেম্বর নাগরী মিশনের গালারিয়া গ্রামের পিউস সি রোজারিও এবং শান্তি রোজারিওর কোল জুড়ে জন্ম নেন। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় থেকে SSC, নটরডেম কলেজ থেকে HSC, সরকারি তিতুমির কলেজ থেকে ডিগ্রি এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। স্ত্রী পিঙ্কি সিসিলিয়া গমেজ এবং 2 মেয়ে পঙ্ক্তি ও পুথিকে নিয়ে তাদের সুখের সংসার। আজকের দিনে তার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। ঈশ্বর তাকে এবং তার পরিবারের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং সবসময় হাসি খুশি থাকো সবাইকে নিয়ে, আমাদেরকে নিয়ে। অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ সাহেব, আমরা তোমাকে অনেক 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 ভালোবাসি। Happy birthday to you, sir. Happy birthday, dear Little Sir.